ক্লিক করুন অ্যাপের বে লাইক অনেক আজ সাবস্ক্রাইব করুন কেবিপি আনন্দ সবসময় থাকুন খবরে চোখ রাখ বুঝি খবরে মালবাজারের ন্যাওড়া চা বাগানে মিলল শাবক চিতাবাঘ আজ দুপুরের চা বাগানে মেলে দুটি শাবক চিতাবাঘ এ সম্পর্কে আরো জানবো কথা বলবো প্রথম ধে রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা কি জানানো হচ্ছে বন দফতর সূত্রে দেখো বনদপ্তর সূত্রে যেটা খবর যে আজ দুপুর নাগাদ মালবাজার ব্লকের যে নেওড়া চা বাগান রয়েছে সেই চা বাগানে দুটো চিতাবাঘের শাবককে শ্রমিকরা দেখতে পায় সাথে সাথেই তারা খবর দেয় বনদপ্তরকে এবং ঘটনাস্থলে বনদপ্তর আসে এবং বাঘ দুটিকে দেখে এবং বনদপ্তরের যে ধারণা যে এই বাচ্চা দুটো সদ্যজাত বাচ্চা রয়েছে বাঘের শাবক দুটো এবং তার আশেপাশেই তার মার মা ওরাফের রাখো যার জন্য বাঘটি কিন্তু তারা উদ্ধার করেনি অবজারভেশনে রেখেছে এবং বনকর্মীরা রীতিমতো নজরদারিতে রেখেছে বনদপ্তরের যে ধারণা যে রাত হলেই তার মা আসবেন এবং জঙ্গলে নিয়ে যাবেন বাচ্চুটিকে সেই জন্যই কিন্তু তারা উদ্ধার করেনি ওই এলাকাতেই দুটো আছে এবং বনরপ্তর নজরদারিতে রেখেছে রাত হলেই কিন্তু জঙ্গলে ফিরিয়ে নেবে মা এরকম একটা ধারণা করছে বনরপ্ত যদি না নেয় তাহলে কিন্তু আগামীকাল সকালে চিতাবাগ দুটোকে উদ্ধার করবে এবং জঙ্গলে নিয়ে যাবে তারা ছাওয়ার ব্যবস্থা করবে অমৃতা